बुलारा हक दा इशारा हक दा नाक वल खांदी मटकदी जांदी परांदा लगदा जान साडी मंगदा कुड़ी আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আজকের এই ট্রেন্ডিং ভিডিওটি টিকটকে কিন্তু প্রচুর ভাইরাল। তো ভিউয়ার্স, আজকের এই নিউ ট্রেন্ডিং সংটি কিন্তু নতুন ট্রেন্ডে এসেছে টিকটকের মধ্যে। তো আপনি যদি প্রথম প্রথম ভিডিওটি এডিট করে আপলোড করেন টিকটকের মধ্যে, তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তো ভিউয়ার্স, আজকের এই ট্রেন্ডিং সং দিয়ে এক্সএমএল ফাইল দিয়ে কীভাবে ভিডিওটি মেক করবেন, আজকের এই ভিডিওটা আমি এ টু জেড সব কিছু দেখিয়ে দিব। তো যারা যারা আজকের এই এক্সএমএল ফাইল দিয়ে ভিডিওটি মেক করতে চান, তাদেরকে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স, চলুন আমরা ভিডিওটি শুরু করব। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি মেক করতে আমাদের প্রথমেই প্রয়োজন হবে একটি এক্সএমএল ফাইল, সেকেন্ড আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক, থার্ড আমাদের কিছু পিকচার, ফোর্থ আমাদের অ্যালোকেশন অ্যাপ্লিকেশন। তো ভিউয়ার্স, আমরা এই সব কিছু রেডি করে নিব, তাহলে এই ভিডিওটি আমরা ইজিলিতে মেক করে নিতে পারবো। তো ভিউয়ার্স, আমরা সব কিছু রেডি করে নিব, এরপর জাস্ট আমরা গুগল ড্রাইভ থেকে আমাদের এক্সএমএল ফাইলটি অ্যালোকেশন অ্যাপসের মধ্যে ইম্পোর্ট করে নিব। তো যারা যারা অ্যালোকেশনের মধ্যে এক্সএমএল ফাইলটি ইম্পোর্ট করতে পারেন না, অথবা অ্যালোকেশন অ্যাপ্লিকেশনটি শো করে না কীভাবে এক্সএমএল ফাইলটি আপনারা ইম্পোর্ট করবেন, তো এই নিয়ে আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন, এই ভিডিওটি সবার উপরেই দেওয়া আছে, আপনারা লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারবেন, অথবা চাইলে আপনারা উপরে আইবাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, আমি প্রথমে এখান থেকে আমাদের গুগল ড্রাইভ অ্যাপসটি ওপেন করে দিব। তো আমি এখান থেকে গুগল ড্রাইভে চলে আসলাম। তো ভিউয়ার্স, ড্রাইভে আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো একেবারে উপরেই আমরা আমাদের এই এক্সএমএল ফাইলটি দেখতে পারবো, হুলারা ট্রেন্ডিং সং এক্সএমএল বাই আইআইটি টেক। জাস্ট আমরা এখান থেকে এই এক্সএমএল ফাইলের থ্রি ডট অপশন একটা ক্লিক করব, এরপর আমরা এখান থেকে স্যান্ড এ কপি এই অপশন একটা টাচ করব। এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে, আমরা এখান থেকে অ্যালোকেশন অ্যাপসের উপর একটা ক্লিক করলে আমাদের এই এক্সএমএল ফাইলটি অ্যালোকেশন অ্যাপসের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে। এরপর জাস্ট আমরা এখান থেকে অ্যালোকেশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। তো জাস্ট আমি এখান থেকে ব্যাক করে ব্যাকে চলে আসলাম। তো ভিউয়ার্স, ব্যাকে আসার পর আমি এখান থেকে অ্যালোকেশন অ্যাপসটি ওপেন করলাম। তো অ্যালোকেশন আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে, জাস্ট আমরা এখান থেকে প্রজেক্ট অপশনে একটা টাচ করব। তো প্রজেক্টে টাচ করার পর আমাদের সামনে একেবারে উপরেই এই এক্সএমএল ফাইলটি শো করবে, জাস্ট আমরা এখান থেকে এই এক্সএমএল ফাইলের উপর একটা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, এক্সএমএল ফাইলের উপরে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে, জাস্ট আমরা এখান থেকে দুই আঙুল দিয়ে স্ক্রিনটাকে একটু ছোট করে নিব, তাহলে আমাদের এখান থেকে দেখতে সুবিধা হবে। আমরা একেবারে নিচের দিকে চলে যাব এরপর এখান থেকে। তো ভিউয়ার্স, আমাদের এখানে আপনি যতগুলো উপরে স্কে কালার লেয়ার দেখতে পাচ্ছেন, আপনি এই লেয়ারগুলোর মধ্যে কোনো প্রকারে টাচ করবেন না, জাস্ট আপনি এখান থেকে একেবারে নিচের দিকে চলে যাবেন। তো নিচে আসার পর আপনার এখানে মধ্যে অনেকগুলো লেয়ার শো করবে, তো আমি দেখিয়ে দিব আপনি কোন লেয়ারে পিকচারগুলো অ্যাডজাস্ট করবেন। আপনি যদি এলোমেলোভাবে অ্যাড করেন, আপনি যদি আমার ভিডিওটা ফুল না দেখেন, তাহলে কিন্তু আপনি ভিডিওটি মেক করতে পারবেন না। তো ভিউয়ার্স, আপনার এখানে মধ্যে একেবারে নিচে দেখেন রেড কালার একটা লেয়ার দেওয়া আছে, গ্রুপ ওয়ান লিখা, আমরা এই লেয়ারে পিক অ্যাডজাস্ট করবো, ইটস ওকে। এর পাশে দেখেন ছোটো ছোটো স্কে কালারের লেয়ার দেওয়া আছে, আমরা এই লেয়ারগুলোর মধ্যেও পিকচারগুলো অ্যাডজাস্ট করব। কিন্তু আপনি যদি একটু উপর দিকে আসেন, আপনি এখানে মধ্যে আরও ছোটো ছোটো লেয়ার দেখবেন, আপনি কিন্তু এই লেয়ারগুলোর মধ্যে কোনো প্রকার পিক অ্যাডজাস্ট করতে পারবেন না, অর্থাৎ আপনি এগুলোতে কোনো প্রকার টাচ করবেন না এবং আপনি এই ছোট্ট লেয়ারের মধ্যে কোনো প্রকার টাচ করবেন না। আপনি জাস্ট একেবারে ডান দিকে যে লেয়ারগুলো আছে ছোটো ছোটো, আপনি জাস্ট এই লেয়ারগুলোর মধ্যে ফটোগুলো অ্যাডজাস্ট করবেন এবং নিচে রেড কালারের মধ্যে পিকগুলো অ্যাডজাস্ট করবেন। তো কীভাবে অ্যাডজাস্ট করবেন এটা আমি দেখিয়ে দিব। তো আপনারা জাস্ট প্রথমেই এই রেড কালারের লেয়ারের উপর একটা ক্লিক করে দিবেন, এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে, জাস্ট আপনি এখান থেকে এডিট গ্রুপ এই অপশনে একটা টাচ করবেন। এরপর আপনার সামনে নিউ একটা ইন্টারফেস আসবে, আপনি জাস্ট একটা আঙুল দিয়ে ডান দিকে একটু স্ক্রল করবেন, তাহলে দেখতে পারবেন যে দুইটা লেয়ার বেরিয়ে আসবে স্কাই কালারের। জাস্ট আপনি এখান থেকে এই প্রথম আইটি টেক লেয়ারের উপর একটা ক্লিক করবেন, এরপর আপনি এখান থেকে ওকে অপশনে একটা ক্লিক করবেন, এরপর আপনি এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশন একটা ক্লিক করবেন, এরপর আপনি এখান থেকে মিডিয়া নট ফাউন্ড অপশন একটা ক্লিক করবেন। এবার আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে, আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার এখানের মধ্যে সিলেক্ট করে দিবেন। তো ভিউয়ার্স, আমি নর্মালি একটা পিকচার নিলাম আরোহী মিমের,
এরপর জাস্ট আপনি এখান থেকে উপরের কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন যে আমাদের পিকচারটা এখানে মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে খালি করে একটা ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে আবার নিচে এই লেয়ারের উপর একটা ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে ওকে অপশানে একটা ক্লিক করবেন। আবারও সেমভাবে আপনি কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে মিডি নট ফাউন্ডে এসে আপনি এখান থেকে আবারও এখন যে পিকটা অ্যাডজাস্ট করেছেন আর ওই মিমে আপনি সেমভাবে এখান থেকে আবারও ওই পিকটাই অ্যাডজাস্ট করে দিবেন। এরপর আপনি এখান থেকে আবারও উপরে প্লাস আইকনে একটা ক্লিক করে দিলে এই পিকচারটা এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন আমি অ্যাড করে দিয়েছি। এরপর আমরা এখান থেকে ব্যাক করে ব্যাকে চলে আসবো। তো ব্যাকে আসার পর আমরা এখান থেকে একেবারে নিচের দিকে চলে যাব। তো ভিউয়ার্স নিচে আসার পর এবার আমাদের পেশে ততগুলো স্কাই কালারের লেয়ার আছে, আমরা এবার এই লেয়ারগুলোর মধ্যে ফটোগুলো অ্যাডজাস্ট করব। তো ভিউয়ার্স কীভাবে অ্যাডজাস্ট করব, জাস্ট আমরা এখান থেকে এই প্রথম ছোট্ট লেয়ারের উপর একটা ক্লিক করব। তো আমি এই লেয়ারের উপর একটা ক্লিক করলাম। এরপর এখান থেকে আবার ওকেতে ক্লিক করে আমরা এখান থেকে গ্যালারিতে আসবো। তো গ্যালারিতে আসার পর এবার আপনারা এখানের মধ্যে আরোহী মিমের অন্য একটা পিকচার অ্যাডজাস্ট করে দিবেন। তো আমি আর একটা পিকচার নিলাম। এরপর জাস্ট আপনি এখান থেকে উপরে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করলে দেখতে পারবেন যে এই পিকচারটা এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স দেখেন আমি অ্যাডজাস্ট করেছি। এবার আপনি এর পাশে যতগুলো লেয়ার আছে আপনি এই প্রত্যেকটি লেয়ারের মধ্যে এরকম ফটোগুলো অ্যাডজাস্ট করে দিবেন। আপনি চাইলে দুই তিনটা পিক প্রত্যেকটি লেয়ারের মধ্যে অ্যাডজাস্ট করতে পারেন, অথবা আপনি চাইলে প্রত্যেকটি লেয়ারের মধ্যে সিঙ্গেল সিঙ্গেল পিকও অ্যাডজাস্ট করতে পারেন। তো সম্পূর্ণ এটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি এটা কীভাবে অ্যাডজাস্ট করবেন। আপনার যেভাবে ইচ্ছা হবে আপনি ওইভাবে পিকচারগুলো এখানের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আমি এখান থেকে ফটোগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনিও এখান থেকে আমার মতো পিকচারগুলো অ্যাডজাস্ট করে নেন। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন আমাদের ফটোগুলো আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। তো কীভাবে অ্যাডজাস্ট করবেন আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। এখানের মধ্যে আপনি জাস্ট এখানের মধ্যে ফার্স্টে আপনি এখান থেকে টোটাল ছোট্ট এই সাতটা লেয়ারের মধ্যে আপনি একটা পিক অ্যাডজাস্ট করবেন একই কালারের। এরপর আপনি আবার সাতটা লেয়ারের মধ্যে আবার একই কালারের একটা পিক অ্যাডজাস্ট করবেন। অর্থাৎ আপনি দুইটা পিক অ্যাডজাস্ট করলে আপনার ভিডিওটা আপনি এখান থেকে ইজিলি মেক করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আমি এখানের মধ্যে অ্যাডজাস্ট করে নিয়েছি, আমাদের ভিডিওটি প্রায় মেক করা কমপ্লিট। এবার জাস্ট আমরা এখানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাডজাস্ট করব, তাহলে আমাদের ভিডিওটি ফুলফিল কমপ্লিট হয়ে যাবে। জাস্ট আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য ভিডিওর ফার্স্টের দিকে চলে আসব। এরপর আমরা এখান থেকে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে মিডিয়া নট ফাউন্ড অপশনে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিব। তো ভিউয়ার্স আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিলাম। তো ভিউয়ার্স ব্যাকগ্রাউন্ড মিউজিকটি নেওয়ার পর আমাদের ভিডিওটি মেকিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার জাস্ট আমরা ভিডিওটি সেভ করব। তো ভিডিওটি সেভ করার জন্য জাস্ট আমরা এখান থেকে উপরে কর্নার আইকনে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে এক্সপোর্ট অপশন একটা ক্লিক করলে ভিডিওটি আমাদের গ্যালারিতে এক্সপোর্টিং হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কীরকম ভিডিও চান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।